একদিকে বিশাল জলরাশির বঙ্গোপসাগর, তার কোলঘেঁষে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ এবং বিশাল কর্মযজ্ঞ কর্ণফুলী টানেল। হ্যাঁ, নদীর তল দিয়ে তথা সাগরের তল দিয়ে যাবে যানবাহন। এই পথটি ধরেই সুদূর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে গাড়িগুলো আসবে এখান দিয়ে যেতে পারবে কক্সবাজার। কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ আর মাত্র কয়েক শতাংশ বাকি রয়েছে। আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হবে। বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে নির্মিত প্রথম রোড টানেল এটি। টানেলের অভিমুখে সড়ক নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের কাজের পাশাপাশি সমান্তালে চলছে গ্রেজিং ঢালাই সহ আনুষঙ্গিক কার্যক্রম। 3.32 কিলোমিটার দৈর্ঘ্যের এ টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। টানেলের পূর্ব ও পশ্চিম প্রান্তে থাকছে 5.35 কিলোমিটার সংযোগ সড়ক। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুড়ঙ্গ পথ এ বছরের শেষ নাগাদ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলেও প্রবেশ করতে পারবে না কোনো গ্যাস বহনকারী গাড়ি ও দুচাকার বাহন। ইতিমধ্যে টানেলের আশপাশে থাকা জমিগুলোতে কারখানা স্থাপন করতে শুরু করেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বদলাতে শুরু করেছে ওই এলাকার চিত্রপট। টানেলের ভেতরে থাকবে পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ উচ্চমাত্রার জলোচ্ছ্বাসে এর কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলছেন প্রকল্প পরিচালক। 50-100 বছর পরেও যদি যে কোনো সময় যদি এরকম জলোচ্ছ্বাস হয়, এক নম্বর হচ্ছে আমাদের রিং রোড যেটা আছে সেটাকে সেভাবে আপনার আরএলটি ই করে আমার এখানে কনস্ট্রাকশন করা হয়েছে। এরপরও আমাদের ফ্ল্যাট গেট আছে, ফ্ল্যাট গেট যখন সেটা অপারেশনাল হবে ম্যানুয়ালি 20 মিনিট সময় লাগবে, এরকম অবস্থায় তো আগেই জানা যাবে। তো সেটা ফ্ল্যাট গেট লাগানো হবে, ফ্ল্যাট গেট লাগানোর পরে তাহলে পানি তো আর সেটা সেভাবে যেতে পারবে না, অল্প অল্প যদি লিকেজ হয়ে যায় সেটা ওই যে আমাদের ওই সিস্টেমের মধ্যে পাম্পে ক্লিয়ার হয়ে যাবে। বন্দরনগরীর পতেঙ্গা নেভাল একাডেমির পাশ দিয়ে 18 থেকে 31 মিটার গভীরতায় নেমে যাওয়া এই পাতাল পথ কর্ণফুলীর ওপারে আনোয়ারায় CUFL ও কাফকোর মাঝামাঝি এলাকা দিয়ে আবারও ভূপৃষ্ঠে উঠবে। 35 ফুট প্রশস্ত ও 16 ফুট উচ্চতার টানেলে দুটি টিউব দিয়ে যাওয়া আসা করবে যানবাহন। কর্ণফুলী টানেল চালুর মাধ্যমে দেশে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন যুগের সূচনা হবে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কক্সবাজার ও বন্দরনগরীর মধ্যে গড়ে দেবে উন্নত যোগাযোগের সেতুবন্ধন, যা বিনিয়োগে দেবে নতুন হাওয়া। চট্টগ্রামকে চীনের সাংহাইয়ের ওয়ান সিটি টু টাউন এর আদলে গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। আশিক আরেফিন, বাংলাদেশ লাইভ।